আবারও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ আরামবাগে। গোঘাট 2 নম্বর ব্লকে ব্যাঙ্গাই গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকজন মহিলা তৃণমূল সমর্থক বিজেপিতে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি নেতা বিমান ঘোষ। নবরূপে লাইট হাউস আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট প্রাইভেট লিমিটেড আপনাদের সেবায় নিয়োজিত। ফের ভাঙন তৃণমূল কংগ্রেসে। গোঘাট 2 নম্বর ব্লকের ব্যাঙ্গাই গ্রাম পঞ্চায়েতের গটাই গ্রাম থেকে বেশ কয়েকজন তৃণমূল সমর্থক মহিলা বিজেপিতে যোগদান করলেন মঙ্গলবার বলে দাবি বিজেপির। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন আরামবাগ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ। বিজেপি নেতৃত্বের দাবি, ব্যাঙ্গাই পঞ্চায়েতের গটাই গ্রাম ছাড়াও পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামে প্রায় 40 জনের মতো মহিলা কর্মী সমর্থক তাদের দলে যোগদান করেন। আগামী দিনে তারা বিজেপিতে থেকে দলের নিয়ম মাফিক সমস্ত কাজকর্ম করবেন বলে দাবি বিমান ঘোষের। গোঘাটের ব্যাঙ্গাই অঞ্চলে গোটাই গ্রাম থেকে 25 জন কার্যকর্তা এর মধ্যে 20 জন মহিলা 5 জন পুরুষ ওরা বিজেপি যোগদান করেছে। বিশেষ করে মহিলাদের ভিড় ছিল লক্ষণীয়। এই কারণেই এই সরকারের ওপর আর সাধারণ মানুষের, বিশেষ করে মহিলা যারা ভরসা নেই, তারা নির্যাতিতা, তারা আজকে এই সরকারের ওপর আশা ভরসা সমস্ত হারিয়েছে। তাদের নিরাপদ নয় তারা এই সরকারের আমলে, তাই তৃণমূল ছেড়ে বিজেপি যোগদান করেছে। আপনারা দেখলেন, এখন বিষয় হচ্ছে আজ তো মধ্যপ্রদেশে সরকারটা পড়ে গেল, বিজেপি সরকার আসতে চলেছে, তো সেখানে তো আজকে কি তৃণমূল শোক মিছিল করবে? তো শোক মিছিল করুক। আজকে আনন্দের সময় যখন বম ফাটানো হচ্ছে, আবির খেলা হচ্ছে, তাহলে আজ যখন সরকার পড়ে যাচ্ছে তখন তারা শোক মিছিল করুক। তৃণমূল তো এটাই পছন্দ করে। তো আজকে এই সাধারণ মানুষ এই সরকারের উপর আশা ভরসা হারিয়ে ফেলেছে, তাই আজকে দিকে দিকে বিজেপির প্রতি মানুষের আস্থা ভরসা বাড়তে চলেছে। সংখ্যালঘু সম্প্রদায়কে তারা চেষ্টা করেছিল বিভিন্নভাবে ভুল বুঝিয়ে আটকে দেওয়ার জন্য, সিএম নিয়ে রাখতে পারেনি। এই সমস্ত মানুষ বিজেপিতে যোগদান করবে আগামী দিনে। এই পশ্চিমবঙ্গে 2021 সালে বিজেপি সরকার গঠন হবে, তৃণমূল বলার কিছু থাকবে। অন্যদিকে নবাগতরা বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ মতোই তারা বিজেপিতে থেকে কাজ করবেন। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, তাদের দলের কেউই বিজেপিতে যোগ দেয়নি, এটা সম্পূর্ণ বিজেপির নাটক। নিউজ আজ বাংলা, আরামবাগ।